উপস্থিত ওলামায়ে কিরাম এবং ত্রাণপ্রিয় ছাত্ররা, আমার ত্রাণপ্রিয় দিনদার ভাইরা, পবিত্র কোরআনে মাজিদে সূরা মারিয়াম থেকে একখানি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে যে আয়াতখানি তেলাওয়াত করেছিলাম গতকাল এবং গতকালের পূর্বে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কাদেরকে ভালোবাসেন তার বর্ণনা দিয়েছেন। আর আল্লাহ পাকের ওই ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়া যেহেতু কর্মের দুনিয়া, এই পৃথিবীটা হল কর্মের পৃথিবী, এজন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আর আখেরাতের জীবনে সেখানে কোনো কর্ম নাই, সেখানে হচ্ছে কর্মফল ভোগ করার জগৎ। হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। নবীজি যাকে বলেছেন তিনি হলেন জ্ঞানের শহরের দরজা, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হচ্ছে সেই জ্ঞানের শহরের গেট, মেন গেট, দরজা। তো নবীজি যার এলমের ব্যাপারে সার্টিফাই করছে তার এলমের পজিশন কত উপরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খলিফা হলেন, প্রত্যেক প্রেসিডেন্টের তো একটা বক্তব্য থাকে, আমাদের প্রেসিডেন্ট বারাক ওবামা, তাকে যখন শপথ পড়ানো হলো তখন বললেন বারাক এইচ ওবামা, তিনি ডিনাই করে বললেন নো বারাক হুসেইন ওবামা। আপনাদের মনে আছে কিনা যারা এটা দেখছেন, আমার মনে আছে উনি ওই এইচ শব্দটা মানতে রাখেন, মানে বারাক হুসেইন ওবামা, তার মানে এটা তারা অর্ধেক মুসলমানের স্বীকৃতি হয়ে গেছে। কি বলে উনি যদি ওনার ওই নামটাকে হাইড করতে চাই, এদের এইচ বললেই তো যথেষ্ট হবে। আমরা মুসলমানরা তো সব 11 সেপ্টেম্বর পরে কি হয়ে গেছে, মিস্টার মোহাম্মদ হয়ে গেছে, মিস্টার মো আজিম অবস্থা, মিস্টার মো হয়ে গেছে, মিস্টার ইসহাক নাম ছিল, নাম হয়ে গেছে আইজাক, ইয়াকুব জোসেফ, ইয়াহিয়া জন, আজিম অবস্থা, নাম চেঞ্জ করে দিচ্ছে, নাম চেঞ্জ করে দিচ্ছে। আর এই ইসলামের জন্য যত পিটানি দাড়ি আর পাকড়ির কারণে নিউ ইয়র্কে পিটান খাইছে সব শিখরা, একটা মুসলমানও দাঁড়িয়ে জন্য মারি খায় নাই, পাগড়ির জন্য মারি খায় নাই। বোঝা নাই কথাটা ভাই, যত মানুষ আক্রোশ করে মুসলমান মনে করে পিটান দিছে, মাইতে খাই পেলে শিখে লম্বা দাড়ি পাগড়ি পিটান খাইতে কেন, মাইর খাইতে কেন, লাই লাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য 5 মিনিটের তার যে বক্তব্য সেই সারাংশ এত ব্যাপক, আপনার ভাষা এত উন্নত মানের যে আজকে তো ভাষার উপরে মানুষে পিএইচডি অর্জন করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাবজাত ভাষা এত উন্নত ছিল যে আজকাল যারা ভাষার উপরে পিএইচডি করে তারাও এত সুন্দর ভাষা বলতে পারে। তিনি বললেন দাঁড়ায় খুতবায়, মানব মন্ডলী ভালো করে শুনে রাখো, দুনিয়া কুরবান নয়, তোমাদেরকে তার পৃষ্ঠদেশ পিঠ দেখায়া চলছে, কারণ জীবনের সময় যত বাড়ছে আমাদের জীবন থেকে ততখানি কি হয়ে যেতেছি, আমরা আস্তে আস্তে দুনিয়া ছেড়ে কবরের জগতের কাছাকাছি হচ্ছি। কি বলে ভাই, ঠিক না? এই জন্য বলছেন এটা আল্লাহ মন বেড়াতে, তোমাকে ক্রমান্বয় এই পৃথিবী পৃষ্ঠদেশ প্রদর্শন করছে আর করতে করতে সে তোমার থেকে দূরে সরে যাচ্ছে। ওয়াইনাল আখিরাতা ইরতাহাল্লাত মুকবিলাতান, আগের অপোজিট হচ্ছে আখেরাতের জীবন, আর সেই আখেরাতের জীবন তোমার সামনে কোরবান নয়, ঘনিয়ে আসছে, আস্তে আস্তে তোমার নিকটবর্তী হচ্ছে। ফাকুনু আবনাইল আখেরা, সুতরাং আখেরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হয় না, দুনিয়ার গোলামি করো না, চিন্তাধারা শিক্ষা দীক্ষা প্রাপ্তি সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে করো না, কারণ তুমি চাইলেও এই দুনিয়ায় একসাথে থাকতে
পারবে না। কেন? হযরত আলী বলেন ফাইল্লাল ইয়াউমা ইয়াউমুল হারাম লা হিসাবা ফিহি, কেননা এই দুনিয়ার এই জীবনটা হচ্ছে আমলের, এখানে কোনো হিসাব নাই। নামাজ যে পড়ে তারও হিসাব নাই, যে না পড়ে তারও হিসাব নাই, নাফার মানে যে করে তারও হিসাব নাই, আল্লাহর হুকুমের ফরমাবরদারি যে করে তারও হিসাব নাই। সবাইকে আল্লাহ পাক স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। হযরত আলী বলেন এই জীবনটার ভিতরে কোনো হিসাব নাই, শুধু আমলের জীবন। আর আখেরাতের যে জীবন আসছে সেই জীবনে কোন আমল নাই, সে জীবনে আছে কি? শুধু হিসাব। বক্তব্য ছিলেন, বক্তব্য দিতে পারতেন না। কি বক্তব্য দিচ্ছেন বেদে আনে? হ্যাঁ, আপনার দেখবেন লেখা আছে। তিনি বলেন আমি বক্তা নই, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ প্রশংসা করে বলেন আমি বক্তা নই, বাগ্মি নই, তবে আগামী দিনের প্রয়োজনীয়তা আমার মুখ থেকে প্রয়োজনীয় কথা আল্লাহ পাক বের করে দিবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হযরত ওসমানের খুতবা শেষ, প্রেসিডেন্ট যখন হয়েছেন, খলিফা হয়েছেন তখন কি, কিন্তু বলছেন দুইটা শব্দ ভেতরে স্বামী কিন্তু বোঝা দিতেন কি ভাই, কথা ঠিক না? কি বলছে যে আমি বদমি নই, বক্তা নই, কিন্তু আগামী দিনের প্রয়োজনীয়তা আমার মুখ থেকে আল্লাহ পাক প্রয়োজনীয় কথা কি করে দিবেন, বের করে দিবেন। তো যাই হোক ভাইরা, আমার কথা ওখান থেকে চলছিল যে এই জিন্দেগিটা হচ্ছে আমলের জিন্দেগি, এটা হিসাবের জিন্দেগি না। দুনিয়ার জিন্দেগিটায় আমি যদি অর্থ কামাই নাও করি, আমার জিন্দেগি কোনো না কোনো ভাবে কেটে যাবে। আর যদি আমি টাকা পয়সা কামাই করে করে একেবারে উঁচা বিল্ডিং দেখে আসলাম ডাউন টাউনে, ওইখানে যদি আপনার অ্যাপার্টমেন্ট নিয়ে আসান, মরার পরে কি আপনাকে ওর্সেকে তিনতলা উপরে রাখবো? আমাকে কি ওর্সেকে দশতলা উপরে নিয়ে যাবে? কি বলেন ভাই, কই রাখবো? কি বলেন, ঘরে ইমারত রাবুরি বর আসমা আখিরাত জিজিরে জমি ধর দিলে হা। যে তুমি দুনিয়ার অর্জন দিয়ে যদি বিল্ডিং বানাতে বানাতে আসমান পর্যন্ত চলে যাও, তোমার জীবনে এমন একটা সময় আসবে ওখান থেকে নামায়া তোমাকে মানিয়ে নিছে। দুনিয়ার জিন্দেগি এটা স্থায়ী নয়, সুতরাং সমস্ত কিছুর প্রাপ্তি এই দুনিয়ার জিন্দেগিতে সেই চিন্তা করতে পারে যে এই বিষয় ফাইনাল করে ফেলছে যে আমার আর কোনো পরকাল নাই। কথাটা কি বুঝতে পারছি? আর যার পরকালের চিন্তা আছে সে এই জিন্দেগিটাকে যেমন ইচ্ছা তেমন ব্যয় করতে পারে না। মানুষের সাধারণত পুরানো ঘটনা শুনতে শুনতে আর ওরা মনে করে যে এগুলো বলছে আদৌ ঠিক আছে কিনা এরকম মনে হয়। আপনাদেরকে একজনের ঘটনা শোনাই, তার নাম হল, আপনার নাম শুনেছে মোরাদ্দিরা, তারা অনেকদিন থেকে দেশে আছেন, অনাসিস, যিনি অলিম্পিক ইয়ার ওয়াইজের সবচেয়ে বড় সম্পদশালী ব্যক্তি ছিলেন আমেরিকার অলিম্পিক ইয়ার ওয়াইজের ঘটনায়। তুরস্কের স্মার্টাইজার জন্ম, গ্রিসে যে তিনি শিপিং অলিম্পিক শিপিং এর বিজনেস শুরু করেন, এরপরে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বেশি সম্পদ কামাই করেন, শেষ পর্যন্ত আমেরিকায় এসে তিনি প্লেনের বিজনেস শুরু করছেন। কত পরিমাণ ছিলেন তার টাকা পয়সা বেশি হওয়ার কারণে যখন জন এফ কেনেডি তার মৃত্যু হয়ে গেল, তার স্ত্রী জ্যাকুলিনকে বিবাহ করলেন ইওয়ানাসিস। আমেরিকার জন এফ কেনেডি নাম শুনেন নাই, বিশেষ করে বাঙালিরা নাম শুনে নেয়, আর কিছু না হলে এয়ারপোর্টে নামার সময় নিউ ইয়র্ক তো প্রথমে এটি শুনছি বলেন ভাই। ওয়ানাসিসের টাকা পয়সা স্ত্রীর মনোরঞ্জনের জন্য এমন ভাবে ব্যয় করত, আমেরিকা পেপার পত্রিকায় তখন লেখা হতো, আর পত্রিকা ছাপা সাংবাদিকরা দশ দশ কষাই লাগে। আর মহিলাদের ব্যাপার যদি হয়ে থাকে, আপনারা দেখবেন বাংলা পত্রিকায় কোন লাইন দেখবেন কালার নয়, ওই মহিলাদের বর্ণনা যেখানে আছে, সিনেমার আলোচনা যেখানে আছে দেখবেন খুব কালার কালার করে দিতে পারছে বেশি ভালো। তো ওয়ানাসিস তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য কি করত, সন্ধ্যাবেলা যদি মনে হতো আজকের এই ইভিনিং টাইমে জ্যাকুলিন পছন্দ করছে ফ্রান্সের প্যারিসের শহরের অমুক রেস্টুরেন্টের পরাটা, তাহলে তার স্পেশাল প্লেন নিয়ে ছুটে তো সেখানে তার লাইগা পরাটা আনার জন্য ওপর পেপার পত্রিকা করে দেখা হতো। তার মনে যদি চাইতো যে আজকের এই ভ্যাকেশনটা, এই উইকেন্ডটা তাকে সান ফ্রান্সিসকো ওই প্রশান্ত মহাসাগরে কোন জায়গায়
কোন একটা হোটেলে থাকে তার জন্য মনোপুত তার কাছে ভালো লাগবে, তারপরে আর কোনো কথা নাই, সাথে সাথে বুক হয়ে যাইত, বাস যখনই উইকেন্ড শুরু হয়ে যেত বিবিকে সেখানে পাঠাই দিয়ে আনন্দ করতে করতে এখানে এত সম্পত্তির মালিক প্রেসিডেন্টের মদকে বিয়া করছে, কিন্তু তার সমস্যা কি? তার সমস্যা হলো তার যে চোখের এই গুরু, এই গুরুটা যখন ঘুমাইতে যায় তখন চাইয়া থাকে, এটা মনে কোনোদিন হয় না। আবার যখন রাস্তায় হাঁটে তখন অটোমেটিক এই গুরুটা নিজে নেই বাজায়, ইচ্ছে করেও দেখতে পারে না। কি মুশকিল! এখন দিনের যখন ঘুমাইতে যায় চোখের পর যদি বন্ধ না হয়, কি ভাই ঘুমাইতো নি? আল্লাহ পাক এই পথ দিয়ে যে আমাদের কত উপকার করছে। আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুম নাজদাইন। চোখের এই ভুরুটা আমাকে কত উপকার করে, সূর্যের আলো যাতে করে আমার চোখের উপরে এমন প্রভাব সৃষ্টি করতে না পারে যার দ্বারা চোখ আমার দেখার ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে কোন ধরনের যেন ব্যাঘাত প্রাপ্ত না হয়। এখানে আল্লাহ পাকে সূর্যের ভুরু দ্বারা আমাদের চোখের দৃষ্টি দেখার জন্য আল্লাহ পাক ব্যালেন্স তৈরি করে দিতে, আর এটার ভিতরে যাতে করে কোনো ধুলা বালি ময়লা ইত্যাদি না যায়, এই জন্য উপর দিয়া এই যে একবার আই গুরু দেখতে নিতে সব আপনি আঙ্গুল দাঁড়াবেন। আমেরিকায় তো কেউ কাউকে টাচ করতে পারে না, বলে যে ভাই $1,00,000 দিব, তোরে রেখা দিলাম, বন সই দিয়া দিলাম, আপনাকে আঙ্গুল দিতাম না। এরপরে আপনি আঙ্গুলটা চোখের সামনে লাড়া দিবেন, দেখবেন চোখ অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কি ভাই কথা ঠিক কিনা? এটা কেন? আল্লাহ পাক এমন একটা স্টাইলে বানাইছে যে ওর দায়িত্ব হলো বান্দার এই চোখটাকে হেফাজত করা, ওর আগুন নাই কিন্তু আল্লাহ পাক তাকে এই কাজের জন্য লাগাই। কিভাবে আমার চোখের দৃষ্টি দেখে বসে? তো যাই হোক, অনাসিসের অবস্থা হচ্ছে এই, অনাসিস সে রাত্রেবেলা যখন ঘুমায় তখন ডাক্তার একটা ক্লিপ দিয়ে দিছে, ক্লিপটা চাই না এখানে লাগাই রাখত। আবার যখন দিনের বেলা রাস্তায় বের হত তখন এই ক্লিপটা চাই না চুলের সাথে এখানে বেঁধে রাখত, যাতে করে এটা এভাবে ডেকে না যায়। আল্লাহ, অনাসিসকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার জীবনের সাফল্য কি? সে তার জীবনে পয়সা কামাই করছে কিভাবে, অলিম্পিক এয়ারওয়েজ এবং অলিম্পিক শিপিং কর্পোরেশন করছেন, এগুলোর বর্ণনা দিচ্ছে। এবং সর্বশেষ অর্জন হচ্ছে তিনি জন এফ কেনেডি আমেরিকার একজন স্বনামধন্য প্রেসিডেন্টের স্ত্রীর, তিনি কি করে প্রায়াত সদ্য প্রায়াত স্বামীর বিয়োগান্তের দ্বারা বৈধব্যের আকার বরণ করার পরে যিনি বিধবা হলেন তার সাথে তার বিবাহ হয়েছে, তার জীবনের গর্বের উল্লেখযোগ্য দিন। বলছে আপনার জীবনের ব্যর্থতাটা কি? জীবনে ভাই দুটা হিসাব করতে দিব। তখন বলে এই চোখের পরের কথা, যে আমার জীবনের আমার এত সম্পদ কিন্তু আমার জীবনের শূন্যতা হলো এই, এই যে চোখের পরটা, ঘুমাতে গেলে চায়া থাকি, আবার যখন রাস্তায় বের হই পথ দেখার জন্য তখন অটোমেটিক চোখটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সাংবাদিক পরে প্রশ্ন করছে যে আপনার এই শূন্যতাটাকে দূর করার জন্য আপনি কি ট্যাক্স স্বীকার করতে পারেন? অনাসিসের বক্তব্য আছে 1967 সালের এদেশের নিয়ম পত্রিকায় ছবিগুলো লেখা হয়েছে। 1967 সালে আমার জন্ম, আমি পরবর্তীতে পড়ে বলতেছি, আমি কিন্তু ওই সময় আর পত্রিকা পড়ার মতো ক্যাপাসিটি আমার হয় নাই। তো বলে যে আমার এই চোখের এই পরটার এই যে শূন্যতা দেখতে পারি না আমি রাস্তায়, এটা উঠাও তারা, আর রাত্রে ঘুমাতে পারেন এটাকে কভার করা ছাড়া, এই শূন্যতাটা দূর করার জন্য আমার যত সহায় সম্পত্তি আছে সব অনুযায়ী পিছনে আমি ব্যয় করতে, কেউ যদি বলতো আমি সব ব্যয় করতে রাজি আছি আমার শুধু এই পরটা ঠিক হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ পাক চোখটাকে কেমন রাখছে আপনার? আমার টাকা পয়সা নাই, আমেরিকায় বাড়ি নাই, কিন্তু শরীরটা তো সুস্থ আছে। কি ভাই, একজনের শরীরে ক্যান্সার, ডাক্তার বলছে 3 মাস বাঁচবে, তার ওঠার সম্পত্তি সুইস ব্যাংকে তার টাকা, বাংলাদেশে যে চুরি করা টাকা সব তার অ্যাকাউন্টে, তার জীবনের সাক্ষী 3 মাস পরে মারা যাবে, কোনো দাম আছে দুনিয়ায়? 2 পয়সার কোনো দাম নাই ভাইরা আমার, এটা হলো দুনিয়ার হিসাব। তো দুনিয়ায় চাই বা না চাই এই দুনিয়া আমাকে কি করতে হবে, ছাড়তে হবে, প্রেসিডেন্ট হন। এমন নয় যে না পাওয়ারফুল বেশি, আমেরিকা থেকে পাওয়ারফুল দেশ তো পৃথিবীতে কোথাও নাই, যদি এই মৃত্যুকে আটকানো যেত তাহলে আমেরিকার প্রেসিডেন্ট একটাও বলতো না, তারা সায়েন্স আর টেকনোলজি ব্যবহার করে তাদের প্রেসিডেন্টকে বাতায় রাখতো।
প্রেসিডেন্ট রেগান মারা গেলেন, তার স্ত্রী ন্যান্সি রেগান কয়েকদিন আগে তাকে সমাহিত করা হলো। যদি মেডিকেল সায়েন্সের কোনো কমতি থাকে দুনিয়ায়, এটা আমেরিকার ব্যাপারে কল্পনা করা যায় না। সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মেডিকেল সায়েন্স আমেরিকায়, তাদের মেডিকেল সায়েন্স তাদের প্রেসিডেন্টের ফার্স্ট লেডিকে বাঁচাইতে পারে নাই। বোঝা গেল এই দুনিয়ার পাওয়ার নিয়েও থাকা যায় না। আসলে পাওয়ারের কথা যে মানুষের বলে গেল ভোগাস কথাবার্তা, ভোগাস ভোগাস বুঝেন, ভোগাস একেবারে রাবিশ কথাবার্তা। সিলেটি মানুষ বললাম বেশি বেশি তো, আর সৈফুল আমাদের যে এখন অর্থমন্ত্রী উনি এই শব্দটা বেশি বলেন, এই জন্য আপনারা বোধ হয় এই শব্দটা বেশি জানেন, এই জন্য বললাম রাবিশ শব্দ কেন। আপনি বলেন মনে করুন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা তার সাড়ে তিন হাত যে বডি, যত পাওয়ারই তার থাক না কেন, তার নিজের সাড়ে তিন হাত বডির উপরে এক বিন্দু পরিমাণ কোনো কন্ট্রোল নেই, তার বয়স বাড়তেছে এর উপরে তার কন্ট্রোল আছে, তার চুল কালো থেকে সাদা হচ্ছে এর উপরে কোনো কন্ট্রোল আছে, ক্রমান্বয়ে সে মৃত্যুর দিকে যাচ্ছে এর উপরে তার কোনো কন্ট্রোল আছে, আপনি বুঝেছেন না কথাটা, তার সাড়ে তিন হাত বডির কোনটার উপরে তার কোনো কন্ট্রোল নাই, সে কিভাবে দাবি করতে পারে আমি অধিকারী কোনোভাবে পারে না। কেন আল্লাহ পাক তাকে এমন সিস্টেমের ভিতরে পাঠিয়ে রাখছেন, প্রেসিডেন্ট হও আর না হও সকলেই একই সিস্টেমের ভিতরে অবস্থিত হচ্ছ, আমার সিস্টেম এটা কোরবান নয়, তোমরা ইরা আমাতাহু ফাকবারা কবরের দিকে কোরবান না যেতে থাকে। আমার সময় শেষ করে দেওয়ার মধ্যে কেন পাই না, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার রাস্তায় বের হয়েছেন, বের হওয়ার সময় ওনার সিংহাসন নিয়ে যখন যাচ্ছেন তখন একজন মুরব্বীর বুড়া বয়সের মানুষ কৃষিজীবী তার ঈমান পরীক্ষা করার জন্য তিনি কি করলেন ইচ্ছা করলেন, তো সিংহাসন তিনি থামাইলেন, দেখলেন ওই মুরব্বী অল্প একখণ্ড জমি, সেই জমিকে তিনি পানি সিঞ্চন করে এই জমিকে আবাদ করার চেষ্টা করছেন। উনি সুলাইমান আলাইহিস সালাতু শুধু দেখে বলেন সুবহানাল্লাহ, জোরে বলে হচ্ছে সুবহানাল্লাহ বলে, হযরত সুলাইমান বললেন যে তুমি সুবহানাল্লাহ বললে কেন, বলে যে আল্লাহ পাক আমার মতো একজন দীনহীন মানুষ যার এক খণ্ড জমি আর এই ক্ষুদ্র জায়গায় সুলাইমান নবীর মতো বিশ্বের শ্রেষ্ঠ একজন পয়গম্বর আর তার সিংহাসন সহ তার মন্ত্রীবর্গ সহ আল্লাহ পাক আমার এই ক্ষুদ্র জায়গায় হাজির করে দিচ্ছে, আল্লাহ এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছে। কিন্তু তোমার এত শুকরিয়া করার মনোপ্রীতি কোথেকে আসে, তোমার জমি কতটুকু বলে এক তিনটে জমি অল্প একটু জমি আছে এইটুকুই, এই এত কিছু কম পাওয়ার পরেও তুমি কিছু মহানাল্লাহ বলবে, তো সালাম আসসালাম পরীক্ষা করতে চাই, ওকে তার উত্তরে সালাম আসসালাম খুশি হলেন, খুশি হওয়ার পরে বললেন যে ক্যান আই হেল্প ইউ, আমেরিকা ওয়ার সবাই জানি ক্যান আই হেল্প ইউ, তখন তিনি কি বললেন মুরব্বী বলেন যে হে সুলাইমান, হে সুলাইমান তুমি আমার তারুণ্যকে ফিরাই দাও, আমি বুড়া মানুষ আমার একটা যৌবন গান আছিল ওই যৌবনটাও তোমার নাই, বুড়া কাকে বলে যার যৌবন কি হয়ে গেছে বিদায় হয়ে গেছে অতিবাহিত হয়ে গেছে, তুমি আমার যৌবন কালকে কি করো ফিরাই দাও। সুলাইমান সালাম বলে যে আমি কেন, আমার বাবা দাউদের ক্ষমতা নাই, আল্লাহ পাক যে সিস্টেমে তোমাকে বেঁধে রাখবে এটাকে অতিক্রম করতে, আল্লাহ পাক তোমাকে তারুণ্য দিয়েছিল ওই সিস্টেমের মাধ্যমে তারুণ্য অতিবাহিত হয়ে গেছে, অবিয়াসলি বার্ধক্য তোমাকে বরণ করতে হয়েছে, এরপরে পৌরত্বে এরপরে তোমার দুনিয়া থেকে চলে যাব, এই সিস্টেমের বাইরে আমিও যেতে পারবো না, আমার পিতাও তোমাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে মুরব্বীকে আবার বলেন যে ক্যান আই হেল্প ইউ আদার থিংস ইন আদার পয়েন্ট, মুরব্বী বলেন হে সুলাইমান তুমি তো আমার যৌবন কাল চাইলাম ফেরত দিতে তুমি এটা পারলা না, এটা তো যেহেতু আগে অতিবাহিত করে ইতিপূর্বে অতিবাহিত হয়ে গেছে যৌবন কাল, এটা অতীতের ঘটনা এই জন্য পারো নাই, কিন্তু যেটা ভবিষ্যতে আছে আমার সেই ব্যাপারে কিছু হেল্প করতে পারো কিনা, বলে সেটা কি, কাকে তুমি আমার মৃত্যুর পথটাকে বন্ধ করে দাও, এটা তো সামনে আসতেছে দেখতে দিক আল্লাহ, আমার মৃত্যুর পথটাকে বন্ধ করে দাও, এটা তো ভবিষ্যতে আসতেছে, তোমার প্রেসিডেন্টশিপ পাওয়ার পরে করে কোনোভাবে আমার মৃত্যুটাকে কি করো বলে দেখে দাও আমি কোনো কিছু করতে, কুল্লুনা সিন রাইফাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া
মাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুলাইমান আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেলেন, এটি ইমামের অধিকারী, এটি উমারের অধিকারী, আর ঠিক করছেন সে আমাকে করছে, আমার মৃত্যুকে তুমি ফেরাও। বলে যে না, এটাও আমি কোনো কিছু করতে। তাহলে এই যে জীবনটা দুনিয়ার এটা এই অবস্থায় থাকবে না, এটা অবশ্যই কি হবে, পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করাইছেন, এই জীবনই তোমার চিরস্থায়ী ঠিকানা নয়, ক্ষণিকের জন্য তুমি এ জগতে আসে, জগৎ তোমার থেকে কোনো মান নয় দূরে সরবে, এটাকে তুমি কোনোভাবে রোধ করতে পারবে। সুতরাং তোমাকে কি করতে হবে, আখেরাত যে জীবনটা চিরস্থায়ী সেই জীবনের জন্য তোমার এই দুনিয়ার প্রাপ্তির ক্ষেত্রে কিছু ছাড় দিতে হইব। ছাড়টা কিভাবে, যে পয়সা কামাই করবে বটে, সব ভোগ করবে না, আর এটা তোমার লাভ শুধু যে দিনের ইসলামের আমার তা নয়, তোমার নিজেরই লাভ। রক্ত ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না, এইবার কথা ঠিক কিনা, কিন্তু সেই রক্তের প্রেশার যদি শরীরে বেশি হয়ে যায় কি বলেন ভাই, তখন এক্সপাইরিন খাইতে হইব, ডাক্তার সাথে প্রেসক্রিপশন লাগবো, রক্ত ছাড়া তো জীবন চলে না। আবার এই রক্তর চাপ বেশি হয়ে গেলে এটা নাম দিতে বেলার বলেন নাকি প্রেশার, ভাই সাহ আমার আমার প্রেশার আছে, এই জন্য আমি স্প্যান গাই, আপনার আছেন না এখানে অনেকে। তাহলে বেলার ছাড়া তো জীবন কল্পনা করা যায় না, আবার এই ফেরার প্রেশারও যদি স্বাভাবিকের চাইতে বেশি হয় সেটাও হার্ট অ্যাটাকের কারণ, ব্রেন এফেক্ট হওয়ার কারণ, মৃত্যুরূপী কারণ। মাল দুনিয়ার জিন্দগিতে প্রয়োজন, কিন্তু এই মালের চিন্তাধারা তার জীবনকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলছে। সে ওই ব্লাড প্রেশার রোগীর মতো যে তার হাই ব্লাড প্রেশার, কিন্তু সে বিন্দু পরিমাণ তার ব্লাডকে স্বাভাবিক চলার জন্য এক্সপাইরিং ট্যাবলেট খায় না। আল্লাহ পাক এই মানুষের সম্পদের মোহ যাতে করে সৃষ্টি না হয় এজন্য আল্লাহ পাক সৎকা দিতে বলছেন। এটা হলো সৎকাটা হলো আমার সম্পত্তির উপরে যে আমার যে চিন্তাধারা, এটার জন্য এক্সপাইরিং হলো যে ট্যাবলেট। তাহলে আল্লাহ পাকে সিস্টেম করে কি দিনের উপকার করছেন না সর্বপ্রথম উপকার আমার করছেন, তাই যে পয়েন্টটা বুঝেন নাই, উপকার কার হয়েছে, আমার, আমাদের পূর্বপুরুষ। গতকালকে আপনাদেরকে শুনিয়েছিলাম এই দুনিয়ার সহায় সম্পদ হাতে পেয়েও আমরা জানা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 119,000 গোলাম 37 বছরে তিনি করেছে, মুক্ত করেছে। ম্যানহাটনে বিল্ডিং কিনলে লাভ কি উনি বুঝতেন না, কি ভাই টাকা পয়সা থাকলে তো উপকার আছে, এটা তো পোলাপানিও বুঝে, যে পোলাপানি স্কুলে যায় ছোট একেবারে মুঠে পাতা বলছে, দুই দিন হাতে দিয়ে দেখেন না কি বুঝি হয়, অথচ জানে না টাকাটা কোথায় ব্যয় করতে হইব। সহায় সম্পদ সব দুনিয়ার পায়ের কাছে এসে গেছে, তারপরেও গতকালকে হাদিস করে আব্দুল্লাহ জোবায়ের যে আমি আমার খালাকে দেখেছি যে তিনি নিজে একই মুহূর্তে 70,000 দেরহাম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করছেন, আর ওই মুহূর্তে আমি দেখেছি তার কাপড় ছেঁড়া, ওই ছেঁড়া কাপড় তিনি পট্টি লাগাবার জন্য সেলাই করতেছেন নিজ হাতে। সুবহানাল্লাহ বিহামদি, দুনিয়াকে তারা কিভাবে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য ওই মুসলিমীয় সাহাবী যারা মক্কা এবং মদিনায় নবীর সোহবতে ধন্য হয়েছিল, তাদের পৃথিবীতে সামরিক পাওয়ার ছিল না, তাদের পৃথিবীতে সামরিক পাওয়ার ছিল না, অশ্বারোহী তারা বেশি ছিলেন না, রোম এবং পারস্য সাম্রাজ্যের চাইতে তাদের ক্ষমতা বেশি ছিল না, কি ভাই বলা নেই কিনা, সহায় সম্পদে তারা বেশি অ্যাডভান্স ছিলেন না, কিন্তু তারা একটা চিন্তাধারা, একটা জীবন শক্তি, একটা দর্শন, একটা বিশ্বাস তারা পেয়েছিলেন, যেটা তারা মনে আর প্রাণে গর্বিত করে নিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌলতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌলতে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে উত্তরণ ঘটাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা অনেকে বলে থাকি যে আরব দেশে নবী কেন আসছে, বলে এই জন্য নবী আসছে বেশি যেহেতু সেখানে চোর ডাকাত বেশি আসছিল, বদমাশ লোক বেশি আসছিল, অনেকে বলে না এরকম কথা, এটা একেবারে ভোগাস কথা, এরা কোনো ভিত্তি নাই। আল্লাহ পাক মক্কা এবং মদিনায় নবী এজন্য পাঠাইছেন, আরবদের মাঝে নবী এজন্য পাঠাইছেন,
যে আরবরা তারা অন্ধকার যুগে বসবাস করত বটে, কিন্তু আরবদের মাঝে একটি বৈশিষ্ট্য ছিল এই যে তারা যখন কোনো জিনিসকে সত্য বলে একবার জানে তখন তারা জীবন বিসর্জন দিয়ে দেয় ওই সত্যের জন্য, কিন্তু তারা কখনো ওই সত্য থেকে পিছপা হয় না। এই কোয়ালিটিওয়ালা মানুষ আল্লাহ পাক কুদরতি নজরে যখন পড়ল তখন আল্লাহ পাক এই শ্রেষ্ঠ নবীকে তাদের মাঝে পাঠাইতেন। আপনারা কি ব্যাখ্যাটা পাইছেন নবীজিকে কেন কেন পাঠাইছেন? কোরআন মজিদ আপনি পড়বেন, কোরআন মজিদে বলা আছে যে দুইজন নবী তারা তাদের সন্তান চাইছেন আল্লাহর কাছে, পীর সাহেবের কাছে না, মাজারে যায় না, আল্লাহ পাকের কাছে চাইছেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দোয়া, সূরা আলে ইমরান। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, ওয়া যাকারিয়া ইযা নাদা রাব্বা রব্বি লা তাযারনি ফারদা, হে আমার আল্লাহ আমি নিঃসন্তান, আমাকে আপনি সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নবীর দোয়া কবুল করছেন, এক নবী হলেন হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সন্তানের জন্য দোয়া করছেন। আরেক নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলান মিনহুম, আমার সন্তানের মাঝে নবী পাঠাও। দুই নবী দোয়া করছেন দুই সন্তানের জন্য। আল্লাহ পাক হযরতে যাকারিয়ার দোয়া কবুল করছেন এক বছরে, যে বছর দোয়া করছেন পরের বছর সন্তান পাইছেন, পুত্র সন্তান পাইছেন। এমপি বানাবার লাগে না, চেয়ারম্যান বানাবার লাগে না, নবুয়তের কাজ গুরুত্বপূর্ণ দিনের কাজ আঞ্জাম দিবে জন্য। তো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করলেন কার ঔরসে বলুন? জাকারিয়া আলাইহিস সালামের ঔরসে। দোয়ার কতদিন পরে বলুন? দোয়ার কতদিন পরে? এক বছর পরে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী আল্লাহ পাকের খলি, তার দোয়াটা কবুল করার জন্য আল্লাহ পাক 2500 সময় নিয়েছেন। কত বছর? 2500 সময় নিয়েছেন। কেন? যে শেষ নবী যিনি আসবেন নবুয়তের দায়িত্ব নিয়ে, ওনার মিশন, ওনার ভিশন, ওনার জীবনাদর্শ, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের শিক্ষা, ইসলামের শিক্ষা বিশ্ববাসীর সামনে কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখতে হবে, তার নমুনা প্রতিষ্ঠিত করতে হবে। এই নমুনা, এই আদর্শ বাস্তবায়ন করার মতো সহিহ জামাত, এরকম পূত পবিত্র শ্রেণীর আল্লাহ পাকের কুদরতের নজরিতে ওই সাহাবা ছাড়া আর কোন লোক ছিল না। যখন ওই সাহাবাদের মানুষগুলো সুযোগ এসে গেছে, আল্লাহ পাক শেষ নবীকে তাদের মাঝে পাঠাই দিয়েছে। ব্যাখ্যা কি? আপনাদেরকে সাহাবীর নাম শোনাই, হযরত মুআজ ইবনে জাবাল, নাম শুনেছেন? মুআজ ইবনে জাবাল প্রিয় নবীর অনেক প্রিয় একজন সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইয়ামানের যখন গভর্নর বানায় পাঠান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে তাকে বসায়া নবীজির নিচে পায়ে হেঁটে বিদায় করে দিচ্ছেন মদিনার উপকণ্ঠ পর্যন্ত, যায়ে যায়ে তাকে নসিহাত করছেন আর তাকে বিদায় করছেন। নবীজি নিচে আর তিনি উপরে, নবীজি তাকে নসিহাত করেন, সর্বশেষ নবীজি নসিহাত করেন, হে মুআজ এটাই হয়তো তোমার সাথে আমার জীবনের শেষ সাক্ষাৎ, এরপরে আর তুমি তখন আমাকে এসে জীবিত পাবে না, তুমি যখন ফেরত আসবে তখন আমার রওজায় আমার কবরের পাশে তোমাকে হাজিরা দিতে হবে। আদিম অবস্থা এমন একজন নবী প্রেমিক সাহাবি, তিনি যদি শোনেন যে নবী মারা যাবে নবীজি কাছে আর পাবেন না, তার কি অবস্থা? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে তিনি আর সহ্য করতে পারেন নাই, তিনি কেঁদে উঠছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারার দিকে তাকায় কথা বলতেছিলেন। নবীজি কখনো কথা বলার সময় আবেগ আপ্লুত হয়ে কথা বলতেন না, খুশির সময় বেশি আবেগ আপ্লুত হতেন না, আর রাগের সময় বেশি ক্রুদ্ধ হতেন না। দুঃখের সময় নবীজি যে স্টাইলে কথা বলতেন, সুখের সময়ও প্রিয় নবীজি একই স্টাইলে কথা বলতেন। কিন্তু মুহাদ্দিসিন ইকরাম বলেন, মুআজ ইবনে জাবালকে ইয়ামানে পাঠাবার সময় যখন হযরত মুআজ ইবনে জাবাল কেঁদে উঠছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে তার চেহারাটা মুআজ ইবনে জাবালের থেকে ফিরাইয়া নিজের দিকে করে ফেলছেন। এরপরে নবীজি বলেন, হে মুআজ একটি কথা তুমি জেনে রাখো, যে যারা আমার সুন্নতের অনুসরণ করবে
আমার গ্রামের আনাত আমার আলিত দিনকে প্রতিষ্ঠার জন্য যারা মেহনত করবে, তারা শারীরিক ভাবে দুনিয়ার যে প্রান্তেই থাক না কেন, তারা আমার সবচেয়ে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কি কথা বলছেন, কি কথা বলছেন, জামালের কারণে আমরা পেয়ে গেলাম নবীজির পক্ষ থেকে রায়। আর নবীজি বলেন, যারা আমার সুন্নতের অনুসরণ করবে না, তারা শারীরিক ভাবে স্থানীয় ভাবে আমার নিকটে যতই থাক না কেন, তারা আমার পুলুষ নয়। যাই হোক ভাইরা, আমার এই দুনিয়ার এই আকর্ষণকে কমাবার জন্য অর্থনৈতিক ভাবে কি করতে হবে, সম্পদ কামাই করতে হবে, বেলাগ পরিসরের মতো রাইট, বেলাগ যেমন কন্ট্রোল করার জন্য স্টাইল ব্যবহার করতে হয়, অনুরূপ ভাবে এই সহায় সম্পদটা কষ্ট করে কামাই করি, এগুলা ব্যয় করতে হবে কিসের জন্য, দিনের জন্য। কিসের জন্য ব্যয় করতে হবে বলুন, কিসের জন্য ব্যয় করতে হবে, এটার দ্বারা কি আল্লাহ পাক উপকৃত হচ্ছেন না আমাদেরকে উপকৃত করছেন? কারণ আমার যদি এই আখেরাতের আকর্ষণ সামনে না থাকে, তাহলে এই দুনিয়ার সম্পদ আস্তে আস্তে আমার মন মানসিকতা চিন্তা চেতনা আমার জীবন বোধ সমস্ত কিছুকে করবার না এমন ভাবে আফেক্ট করবে যে শেষ পর্যন্ত আখেরাতের কোন লাভের আগ্রহ আর আমার ভিতরে থাকবে না। পৃথিবীর ইতিহাস পড়েন, দুনিয়ার সহায় সম্পদ যারা অর্জন করেছে, যে সমস্ত সভ্যতার পতন ইতিহাস আজকে বিশ্ব ইতিহাসে লেখা হচ্ছে, রোম এবং পারস্য সাম্রাজ্যের এবং এর আগে গ্রিসের সভ্যতা, শাস্ত্রবিজ্ঞান ও প্রযুক্তির প্রাচুর্যময় গ্রিক সভ্যতা ধ্বংস অতিরিক্ত সম্পদ নেশার কারণে হয়েছে। যে হারাকুখার বাহিনী তার গৌরব থেকে প্রদীপকে নির্বাপিত করে রেখেছে, বাগদাদের খেলাফত ধ্বংস করছে, সে হালাকুখার হানাদার বাহিনী পর্যন্ত তার গৌরব শিকাটুকুকে অর্থ ইচ্ছার কারণে নির্বাপিত করে গেছে। নামাজের আগে হযরতে মুআযের ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলেন, যে হযরতে মুআযের ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মোটে 16 বছর। কত বছর? 16 বছর। এবং আমার ক্ষুদ্র পড়াশোনা করা মতে সর্বপ্রথম ইনডাইরেক্ট জান্নাতের সুসংবাদ যিনি পাইছেন তিনি হলেন মুআযের ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। বাইয়াতে আকাবায় তিনি ইসলাম গ্রহণ করেছেন, নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি বিনিময় পাবোটা কি? নবীজি বলছেন তুমি জান্নাত পাবে। এ কথা শোনার সাথে সাথে মুআযের ইবনে জাবাল তিনি ইসলাম গ্রহণ করছেন। 18 বছর বয়সে তিনি বদরের যুদ্ধে শরীক হয়েছেন, আমেরিকার বিয়ে করার বয়স 18 বছর বয়স, এই বয়সে তিনি বদরের যুদ্ধে শরীক হয়েছেন। আল্লাহ পাক আসহাবে বদর তাদের কি মকাম রাখবেন, যে তারা যদি আল্লাহর সন্তুষ্টি এতটা অর্জন করছেন যে তারা যদি আর তাদের থেকে কোন ইবাদত বন্দীকে নাও হয়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন, তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এটা হলো বদরি সাহাবীদের বৈশিষ্ট্য। তো যাই হোক, হযরত মুআযের ইবনে জাবাল সম্পর্কে হযরত উমর বলেন, আজিজাতিন নিসাউ আন ইয়ারিদনা মিসলা মুআযিন আসাবা ফি তামিযি সাহাবা। আল্লাহ ইবনে হাজার আসকালানির একটি কিতাব আছে, এই কিতাবের ভিতরে উক্তিটা আছে, দুনিয়ার সমস্ত নারীর অবক্ষম মুআজ ইবনে জাবালের মতো এই রকম গুণবান কোন সন্তান জন্ম দিতে। কে বলছেন? হযরত উমর ইবনুল খাত্তাব। কি গুণের অধিকারী তিনি হলেন, কত অল্প বয়সে তিনি হলেন, বেশি দিন দুনিয়ায় বাঁচেন নাই, 37 বছর বয়সে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ আবু বকর সিদ্দিক আব্দুল হাজিল উম্মাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যার শ্রেষ্ঠ মকাম পজিশন উচ্চ পজিশন। ওনার এক ব্যবসায়ী বন্ধু ছিলেন, বিজনেস পার্টনার, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। একদিন হযরত আবু বকর সিদ্দিককে দেখে বলল, আবু বকর, যখন আমার সাথে বিজনেস করতে তখন তো তোমার কাপড় পরিপাটি ছিল, কমপ্লিট স্যুট তোমার ছিল, বোঝাবার জন্য বলছি ওই সময় কমপ্লিট স্যুট ছিল না ভাই, তোমার পোশাক পরিচ্ছদ ছিল দেখার মতো শোভনীয়, ইসলাম গ্রহণ করার পরে তোমার কি দশা যে তোমার আর আগের সেই জমিদারি তোমার মানে বণিকের সেই পোশাক তোমার শরীরে নাই, এটা তোমার মাঝে এই কুফল এই জন্য হয়েছে নাউজুবিল্লাহ যে তুমি ইসলাম গ্রহণ করে। কেমন কথাটা বলছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানসিক ভাবে আহত হলেন, মরক্ষুণ্ণ অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেছে। আল্লাহু আকবার। নবী জিজ্ঞাসা করেন, আবু বকর কি হয়েছে তোমার?
রবিকের সামনে হযরত আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পর্কে আমার বিজনেস পার্টনার এই ওপিনিয়ন দিতে যে আমার যে এই পোশাক পরিচ্ছদের জন্য দশা, এটা নাকি ইসলাম গ্রহণ করার কুফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি আস ইবনে ওয়াইলের কথায় ব্যথিত হচ্ছ কেন? আস ইবনে ওয়াইল তোমাকে পোশাকের ব্যাপারে বলছে, আর আমি সাইয়্যিদ উমর সালিম আমি তোমার ব্যাপারে সার্টিফাই করছি যে আমার কোন উম্মতের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ না তুমি প্রথমে জান্নাতে যাবে। কিসের জন্য আবু বকর সিদ্দিকের পোশাকটা এত খারাপ হইল? ভালো পোশাক পরলে যে একটু ভালো লাগে, ভালো দেখায়, এটা উনি বুঝতেন না? জীবনের স্বপ্ন কি ছিল আবু বকর সিদ্দিকের? কিতাবে লেখা আছে, আই ইয়াকুন ওয়াজহুহু ইলা রাসূলিল্লাহ, নবীজির সামনে যত সময় বসা থাকতেন একই নজরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর চেহারার দিকে তাকায় থাকতেন, একই নজরে তাকায় থাকতেন, অন্য কোনো দিকে তাকাইতেন না, শুধু নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন। ওয়াই ইয়াকুন বিনতাহু তাহতা রাসূলিল্লাহ, আর তার কন্যা নবীজির স্ত্রী হবে। আল্লাহ পাক এটাও পূরণ করছে। তিন নম্বর চাহিদা কি? সব কি জীবনের? ওয়াইয়াকুনা আমওয়ালুহু ফি সাবিলিল্লাহ, আর তার যত সহায় সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় যেন ব্যয় করে। এই তিনটা শব্দ ছিল আবু বকর সিদ্দিকের, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সার্টিফাই দিয়ে উম্মতের শ্রেষ্ঠ বানাই দিয়েছে। দুনিয়ার ব্যাপারে যদি হযরত আবু বকর সিদ্দিক ওই আস ইবনে ওয়াইলের মতো সুবিধা নিয়েই চলতেন, কি বলেন ভাই, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হইতে পারতেন? কি বলেন ভাই, কি শিখলাম? আজকে উম্মতের সহায় সম্পদের প্রতি এত আগ্রহ যে এই ক্ষেত্রে যে ইসলামের বিধিবিধান আছে, কর্মের দ্বারা প্রমাণ দেয় যে ইসলামের কোন বিধিবিধানই নেই, পয়সা যেভাবে কামাই করো আর ইমিগ্রেশন স্ট্যাটাস যেভাবে অর্জন করে পারো, এক্ষেত্রে কোন শরীয়ত নাই। আজি নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার প্রতি আকর্ষণ কমাই দেন। তো আমার যে আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য যে বিষয়টি হচ্ছে যে আপনার ছয় নম্বর, সেটা হল দুনিয়ার প্রতি আকর্ষণ কমানো আর আখেরাতের প্রতি আকর্ষণ বাড়ানো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমল আছে যে আমল করলে আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন আর মানুষ আমাকে ভালোবাসবে? দেখেন সাহাবী কিন্তু প্রশ্ন দুটোই করছেন, শুধু আল্লাহর কথা বলেন নাই, বান্দার কথাও বলছেন যে আল্লাহর কাছে আমি প্রিয় পাত্র হব এবং মানুষের কাছেও আমি প্রিয় পাত্র হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাবে বলেন, ইযহাব ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ার ক্ষেত্রে প্রাপ্তির জন্য সর্বদা লালায়িত থাকিও না, আখেরাতের প্রাপ্তিটার ব্যাপারে সর্বদা বেশি আগ্রহী থাকো, তাহলে আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে। নবীজি কি বললেন যে দুনিয়ার জন্য সমস্ত কিছুতে খালি দুনিয়ার প্রাপ্তির পিছনে নিজের চিন্তা চেতনাকে আবদ্ধ করে রেখো না, কাজ এমন কিছু করো যেটা তারা বোঝা যায় যে তুমি আখেরাতের পুঁজি সংগ্রহ করতে চাচ্ছ, দুনিয়ার আকর্ষণ কমাও, আল্লাহ পাক তখন তোমাকে ভালোবাসবেন। আর মানুষের কাছে যা আছে সে ব্যাপারে নিজকে একটু সংযমী বানাও, যে অমুকে সুন্দর একটা বাড়ি বানাইছে আমি কি লাগে বানাইতে পারলাম, আফসোস ও আমাদের সাথে মাথা টাকায়, সে আমার থেকে 10 বছর আগে পরে আমেরিকায় আসছে বাড়ি কিনে বলছে আমি বাড়ি নাই, এরকম আছে না ভাই? এরকম চাহিদা এত বেশি আমাদের সমাজে হিসাব নাই। নবীজি বলেন, আল্লাহ পাক তাকে এই সুযোগ দিছে যেভাবেই হোক না কেন, এর দিকে তুমি তাকায়ও না, তার তাকদীর সে নিয়ে আসছে, তোমার তাকদীর তুমি নিয়ে আসবো, সুতরাং আল্লাহ পাক যা তোমাকে তোমার পরিশ্রমের বিনিময় দেয় এটার উপরে তুমি সন্তুষ্ট থাকো, অন্যের হাতে কি আছে তার জন্য তুমি লালায়িত হয়েও না, তাহলে মানুষ তোমাকে কি করবে, ভালোবাসবে। আরবিতে একটা প্রবাদ আছে, আরবি প্রবাদ কিন্তু এমন কথা যেটার কিন্তু এক বিন্দু পরিমাণ ইদি উদি করার সুযোগ নাই, মা খলা জাসাদিন আন হাসাদিন, মা খলা জাসাদিন আন হাসাদিন, পৃথিবীতে এমন কোন প্রাণ নাই যার ভিতরে জেলাতে মন নাই, যার কিছু আছে তার জন্য অহংকার করার কি আছে, লোক আছে, ইন্না লিকুল্লি দিন নিয়ামাতি মাহসুদান, যার কাছে কোন অর্জন আছে তার তার ব্যাপারে জেলাসি করার কি আছে, লোক আছে, তুমি এই জেলাসিটা করবা না অন্যের ব্যাপারে তাহলে তোমার ব্যাপারেও কেউ জেলাসি করবে না,
এই কাজের দ্বারা তুমি মানুষের কাছে প্রিয় হবে। তাহলে ছয় নম্বর যে বিষয়টি আপনাদের সামনে বললাম সে বিষয়টি হলো এই যে দুনিয়ার প্রতি আমাদের আকার কি করতে হবে, কন্ট্রোল করতে হবে, আখেরাতের প্রাপ্তির জন্য দুনিয়ার চাইতে বেশি আমাকে কি করতে হবে, লালায়িত হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। নম্বর সাত হচ্ছে এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা, যে কাজটি আলহামদুলিল্লাহ আপনারা এই মসজিদে এই বাচ্চাদেরকে স্কুলের সাথে সাথে আপনারা এদেশের সময় অন্তের ভিতরে হাফেজ বানাচ্ছেন, আলেম হওয়ার পথ সুযোগ করছেন। এটা একটা দিক কোরআনের। কোরআনের হক মানুষের উপরে তিন ভাবে হক, কয় ধরনের হক? তিন ধরনের হক। নম্বর ওয়ান হলো এই যে এই কোরআনকে তেলাওয়াত করা, এক গ্রুপ আবার বাইরে সেতু করুন, শরীর অর্থ না বুঝে পড়লে সব নাই। আসেন একবার এক গ্রুপ, এগুলো পাগলের দল, পাগল। এটার সাথে হাদিসের সাথে কোরআনের সাথে দ্বীনের সাথে এদের কোন সম্পর্ক নাই। আল্লাহ পাক কোরআনে যেখানে আছে তেলাওয়াত করার কথা, ভরাত্তিনিল কোরআন তারতিলা, তেলাওয়াত করার কথা বলছেন, হাদিসের তেলাওয়াতের কথা আছে। তেলাওয়াত এটা হচ্ছে অর্থ বুঝে হোক অথবা কি না বুঝে হোক। আব্বাস রাদি আল্লাহ বলে নবীজি বলছেন যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের প্রত্যেকটি অক্ষরে কমপক্ষে দশটি নেকি দান করবেন। চাই তারা কোরআন বুঝে পড়ুক না না বুঝে পড়ুক, আলিফ লাম মিম আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন, শুনছেন নাই আদি? তা আলিফ লাম মিমের অর্থ জানা জানি? তো যে বলে কোরআন শরীফ তেলাওয়াত করলে না বুঝে সব হয় না, ওরে জিজ্ঞাসা করবেন এই পাগলকে যদি আলিফ লাম মিমের এই তর্জমাটা কি, এটা বুঝে আমাকে বল কি বলেন ভাই, পারবো নি? আল্লাহু আলামু বি মুরাদি, সব মুফাসসির গ্রামে এরকমই বলে গেছেন, যে আল্লাহু আলামু বি মুরাদি। এটা হলো এক নম্বর হক কোরআনে মাজিদের। দুই নম্বর হক কোরআনের অর্থ বোঝা। সারা জিন্দেগি কোরআন পড়লাম কিন্তু কোরআনের ভিতরে কি আছে একবারও জানলাম না। এইটা পার্থক্য করে দেখা যায় আরবদের মাঝে আর আদমদের মাঝে। আরবদের মাঝে ইমামতি করে একদিক থেকে সুবিধা আছে, এক নম্বর হলো মসজিদের পয়সা কালেকশন ভালো হয়, দুই নম্বর হলো কেরাত যত লম্বা করেন আরবের মুসল্লিরা কোনোদিন দেখবেন রাগ হইব না, কেন তারা তো অর্থ বুঝে ভাইসব পয়েন্টটা বুঝেন নাই। আর বাংলাদেশের মসজিদে ইমামতি করা খুবই কঠিন। আমি যেহেতু ইমাম বাঙালি আর আপনারও বাঙালি, আমি এই রহস্য খুলতে চাই না আজকে। কেন বাংলাদেশের মানুষ বেশি লম্বা কেনা কেন পছন্দ করে না, কোরআন বুঝে না। এই জন্য কোরআনের অর্থ যদি বুঝত তেলাওয়াত যত লম্বা হতো অসুবিধা। তাহলে আজকে আল্লাহ তাআলার পায়ে তীর ঢুকছে, এত যন্ত্রণা সহ্য করতে পারেন না, কোনোভাবে বের করতে পারেন না তীর। ওনার স্ত্রী বললেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পরে যাদেরকে বিয়া করছেন তাদের এক স্ত্রী বললেন, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে যখন কোরআন তেলাওয়াত করেন তখন তার দুনিয়ার কোনো খবর থাকে না। তোমরা যদি তার পায়ে তীর বের করতে চাও ওইটাই না বের করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসার পরে নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাতে তীর টেনে বের করতে খবরই হয়নি। কি অবস্থা, কি কোরআনের সাথে এদের সম্পর্ক? কোরআনের দুই নম্বর হক হচ্ছে এই কোরআনের অর্থ বোঝা। বিশেষ করে ফতোয়ার কথা বলতে চাই না, আজকে দেবো আমরা সবাই কমপক্ষে প্রত্যেকটা মুসল্লি যারা নামাজ পড়ে, নামাজ যাদের উপরে ফরজ, নামাজের ভিতরে সচরাচর যে সূরাগুলো পড়া হয় অ্যাকর্ডিং টু দা ফতোয়া, এই সূরাগুলোর অর্থ জানা তাদের উপরে ওয়াজিব। কি বলতে হয় ওয়াজিব? এখন এটা জানা কঠিন কোনো ব্যাপার নয়, কমপক্ষে আমাদের হাতের কাছে কোরআন তর্জমা আছে, সপ্তাহে যদি একদিন আমরা বের করে নিই, এক ঘন্টা আমরা বের করে নিই কোরআনের এই অর্থগুলো সূরাগুলো অর্থ জানা আমাদের জন্য কঠিন কোনো ব্যাপার। আমেরিকার সিটিজেনশিপ পরীক্ষা দিবেন কমপক্ষে একশোটা কমপক্ষের ঘরে কোশ্চেন আছে, কি ভাই কথা ঠিক কিনা? ইংরেজি জানে না, তারপরে প্রাতিমা কি সুন্দর করে চাপাধানের কাছ থেকে জিজ্ঞাসা করে যা ওই শব্দের অর্থ বাইর করে মুখস্থ করে নিতে। আমেরিকা কোন সব কিসের ওয়াশেনের পাশে, ইস্কোস কোন সমুদ্র আছে, ইস্কোস কি বুঝে এগুলা দিন? হ্যাঁ, সব উদ্ধার করে নিছে। কেন? ওই সিটিজেনশিপের বইটা আমার কি আছে দরকার আছে, এটার জন্য নাতি নাতনির ব্যাপার রয়ে গেছে, কি ভাই কথাটা দেখুন না। এই পরে জুনেতেই আমার পাকিস্তানকে চাচাদানকে ইংরেজি জীবনেও পড়ে না।
ঘন্টায় আমেরিকা এসে 100 পোস্টের জন্য কি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে, হাফ হয়ে গেছে। তাহলে আমরা যারা নামাজ পড়ি কমপক্ষে কি বলেন ভাই, 4 রেখাত 10 রেখাত নামাজ হলো সবচেয়ে বেশি লম্বা হলো কিসের নামাজে, যোহরের নামাজে। 4 রেখাত সুন্নাত 4 রেখাত ফরজ 2 রেখাত কি সুরা, একসাথে যে 10টা সুরা ভিতরে আপনার ফজর ফরজ নামাজে তো আর চাইতে কি করা লাগে না, সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলানো লাগে না। সে হিসাবে 8টা সুরা যদি মুখস্থ থাকে তাহলে তো কমপক্ষে আপনার বেশি রেখাতের নামাজ আপনার কি হয়ে গেছে। এটাও যদি 40 বছর 50 বছর পর্যন্ত নামাজি হয়েও যদি কেউ শিখতে না পারে, সে কোরআনের কাছে সে দায়ী হয়ে থাকবে, কোরআনের সুপারস্টার নতুন হবে না। এজন্য কমপক্ষে 2 নম্বর হক কি, কোরআনের অর্থ পড়া, যতটুকু আমাদের কমপক্ষে এতটুকু করবই, এর সাথে যে সমস্ত বিধিবিধান এই বিষয়ে কোরআনে আছে নিজে জানার জন্য কোরআনের স্টাডি করব। 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর হচ্ছে কোরআনের কি করা, অর্থ বোঝা, কোরআনের তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করা, আর 4 নম্বর হলো কোরআনে যে বিধান আল্লাহ পাক আলোচনা করছেন সেগুলাকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এবং এই কোরআনের বিধানের উপরে আত্মীয় স্বজন, নিজের পরিবার পরিজন, এরপরে সমাজ এবং মানুষকে এই কোরআনের বিষয়ে বিক্ষিত করা, এই 3টা হক হচ্ছে কোরআনের প্রত্যেকটি মুসলমানের উপরে। আপনারা কি বিষয়টা বুঝতে পারবেন? তেলাওয়াতের হুকুম কি, আল্লামা শরফুদ্দিন আহিয়া নববী কিতাবুল আজকার ফি কালামি সাইয়িদুল আবরার লিখেছেন যে প্রত্যেক মুমিনের কমপক্ষে 3 মাসে 1 খতম কোরআন শরীফ যদি কোন মুসলমান না করে তাহলে আল্লাহর কাছে সে দায়ী হয়ে যাবে। কতদিন বললাম ভাই? 3 মাস। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন কমপক্ষে 6 মাসের ভিতরে কি হইতে হইব, 1 খতম কোরআন শরীফ হতে হবে। আমরা কোরআনের মর্ম বুঝি না। 2 জন সাহাবি এরকম ছিলেন যারা প্রতিদিন 2 রাকাত নামাজের ভিতরে প্রতিদিন কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা খতম করতেন। 1 নম্বর হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 2 নম্বর হচ্ছেন হযরত তামীম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তাবেইনদের থেকে হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের প্রতিদিনের আমল ছিল 2 রাকাত নামাজের ভিতরে তারা পুরা কোরআন কি করতেন, খতম করতেন, কোরআনের সাথে সম্পর্ক করা। কারণ কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পায় আর অন্তর কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আল্লাহ পাক প্রত্যেকটি অক্ষরে কমপক্ষে কয়টি নেকি দান করেন, 10টি নেকি দান। হাদিসে রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে মানুষদের মর্যাদাকে সমুন্নতি দান করেন সর্বোচ্চ পর্যায়ে, আর যারা এই কোরআনের সাথে সম্পৃক্ত রাখবে না আল্লাহ পাক তাদের প্রতিশ্রুতিকে নিচে করে দিবে। ডক্টর আহমদ নোয়াইরা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠকারী, আমরা একবার দাওয়াত করলাম আব্দুল মুকিত ভাই, আমরা এরা দাওয়াত করলাম, আপনারা অনেকে জানেন এখানে আসছিল রায়, আপনি জানেন এই মানুষটা কত পাওয়ারফুল, তুমি একদম ফিজিশিয়ান ডাক্তার কিন্তু একজন শ্রেষ্ঠ কারি কোরআনের। আমাদেরকে বলে তোমরা কি মহাসির মোহাম্মদের সাথে কথা বলবা, মহাসির মোহাম্মদ আমার ফ্রেন্ড, মহাসির মোহাম্মদ আমার ফ্রেন্ড, তুমি দেখি আবদুল্লাহর সাথে কথা বলবা, আমার সাথে নম্বর আছে, দুনিয়া সব মুসলিম লিডারের সাথে কেমন ফ্রেন্ডশিপ হয়ে গেছে। অথচ সে যদি ডাক্তারের উপরে 50টা পিএইচডিও করত, দুনিয়ার কোন এই বড় বড় মানুষগুলোর সাথে ফ্রেন্ডশিপ অর্জন করতে পারতো, বুঝে নাই কথাটা, পারতো? শুধু কোরআনের কারণে আল্লাহ পাক তার এই মর্যাদা উপরে নিয়ে গেছে। ভাই আপনার বাচ্চারা আজকে কোরআন করছে এই মর্যাদা আজকে পাইতেছেন না, দেখতে পাবেন না, কারণ সব যদি দেখাই তো দুনিয়ার মানুষ সব অভিযোগ হয়ে যাবে পিছনে ঢুকবে। আল্লাহ পাকের দিশাও আছে, সোনারগাঁও হোটেল চিনেন বাংলাদেশে, যারা ওইখানে জমি কিনা রাখছে, পানি ছিল 36 ফিট মনে আছে আমার, 7,000 টাকায়ও কিনতে চায় নাই ভাইরে ভাই, সেই জমি কিনে রাখছে জহিরুল ইসলাম কনস্ট্রাকশন কোম্পানি, আজকে আপনি যান না সেই জায়গাটা কিনতে, 3 কোটি টাকা হইলেও 1% জায়গা করেন না। এখন আফসোস করতেছে ঢাকায় মানুষে কিনলেই কিনলাম না, ওইটা এত জায়গার দাম হয়ে গেল এই 2 জায়গায়, আল্লাহ একবার সময় পরিবর্তন হয়ে গেছে। আখেরাতে যখন জান্নাত সামনে চলে আসবে, জান্নাতের কোয়ালিটি অর্জন করার জন্য নেকির ব্যাপারে হিসাব নেওয়া হবে, তখন এই হাফেজ গুলো হয়ে যাবে শিল্পপতি, ওই সমস্ত জায়গা সম্পত্তির মালিক আলেমের বাবারা হয়ে যাবে, হাফেজের বাবারা হয়ে যাবে, তখন আফসোস হবে কেন বানাইলাম না নিজকে হাফেজ, সবাই তার হাফেজ হইব না, তাহলে ডাক্তার কি হইতো, কি বলেন ভাই? ওই হাফেজ সব অসুস্থ হলে ট্রিটমেন্ট কি করবো,
কেন ডাক্তার লাগবো না? কি করতে হবে এখন? হিসাবটাকে একশো টাকা লাগায় রাখতে হবে জোড়ায়। ওই হাতের সাপ হাফেজ হয়েছেন, আমি হাফেজ হতে পারি না, কি করতে হবে আমাকে? ওই হাফেজ হওয়ার কাজে অংশগ্রহণ করতে হবে। সেটা কিভাবে? এই হাফেজ হওয়ার পথ ক্লিয়ার করে দিতে হবে। এই হেফতা খানা তৈরি হয়ে গেছে যে একটা ইট লাগে, একটা ইট আমাকে কিনে দিতে হবে। একজন মানুষ হাফেজ হতে পারছে না, যথাযথের মাদ্রাসায় যেমন ছাত্ররা আছে, এক বছরের ইল্লাহ ফান্ডের জন্য আপনাদের কাছ থেকে প্রতি বছর নষ্ট করে এসে চায়। আপনি মনে করেন এটা সাধারণ জিনিস? সাধারণ জিনিস নয়। আপনি হাফেজ হন নাই, আপনার টাকা দিয়ে একজন ছাত্র হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ময়দানে মাসারে আপনি ওই হাফেজের সাথে আপনার জান্নাত হবে। কত বড় অর্জন! কোরআনের হক এটা, এটা হলো যে আপনার সাত নম্বর হক, আল্লাহ সাত নম্বর বিষয় আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য। নম্বর আট হল এই আসবর ইন্দাল মুসিবা, যখন বিপদ আসে তখন ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করার অর্থ বুঝি কি? কেউ যদি আমাকে একটা শট কানা দেয় আমাকে কিছু বলবো না, চুপচাপ বসে থাকুন, এটা সবরের অর্থ নয়। সবরের অর্থ হচ্ছে এই যে তাৎক্ষণিক এটার রিয়াকশন না করা, রিয়াক্ট না করা। এই কাজটা কেন হলো এটার রহস্য উদ্ঘাটন করা, আর ভবিষ্যতে যাতে করে এই জাতীয় কাজ আর সংগঠিত না হয় তার জন্য সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা, এইটা হলো সবরের অর্থ। বুঝছেন ভাই? এই সবরটা আসে এবাদতের ক্ষেত্রে। সকালবেলা ফজরের নামাজে মুসল্লি কম, কেন? সেই ঠান্ডার ভিতরে ঘরে বসে নামাজ পড়লেও তো হয়ে যায় অসুবিধা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, বাশিরিল মাশাইনা ফি যিলাম মিন নূরি তামি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারে মসজিদে আসবে ফজরের নামাজের জন্য মসজিদে আসবে ময়দানে মাহশারে, তারা সবচেয়ে বেশি আলোকময় নূরের অধিকারী তারা হবে। কারণ ওই সময় আমলের নূর ছাড়া আর কোন নূর থাকবে না পথ চলার মতো। ইনশাআল্লাহ ভাই, আসবর ইন্দাল মুসিবা, মুসিবত হলো এক নম্বর আসবর, আর মুসিবত ফিতনা, এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে নিজেকে কি করা, ত্যাগ স্বীকার করা। ইবাদত করার ক্ষেত্রে অনেক সময় মুসিবত আসে, অনেকে প্রশ্ন করে, বুঝু আমি এমন জায়গায় নামাজ রব করে যে নামাজই পড়তে পারি না। আরে ভাই, নামাজ পড়তে পারেন না বলে বুঝু নামাজ কাজা করা যায় আছে কিনা? আপনারা যারা আমার টিভি চ্যানেলের আলোচনা দেখেন বহুতে এরকম প্রশ্ন করে। আমি বলি ভাই, আপনার যখন বাথরুম হয় আপনি বাথরুম করেন কিভাবে? না বুঝু তা তো ঠিকই, বাথরুম হলে তো ঠিকভাবেই বাথরুম করে নেই। আপনার যখন দুপুরবেলা লাঞ্চ করেন লাঞ্চটা করেন কিভাবে? না বুঝু লাঞ্চের একটা ব্রেক দেয় তার মাঝে করে নেই। আমি বললাম আপনি খালি খাইবেন যাও নরম খাবার, লিকুইড খাবার, যাতে দুই মিনিটের ভিতরে মুখে চলে যায়, আর বাকি যে সময়টা থাকবে টেবিলের পাশে চায় নামাজ মিশে আল্লাহ নামাজ দেখবেন, বসও খুশি আল্লাহও খুশি, দুনিয়াও কামাই আখেরাত কামাই হয়ে গেছে। আর আপনার কোন উপায় আপনি অবলম্বন করলেন না, আপনি বলেন আল্লাহ সব দেখতে আছে, আর নিজে নিজের উপায়টাকে অবলম্বন করলেন না, আল্লাহ আপনাকে দেবে না। এটা হলো এবাদতের ক্ষেত্রে যে সবর, সবরের ক্ষেত্রে ধৈর্যরত। এটা আর একটা হচ্ছে দুনিয়ার সহায় সম্পদ যদি হয়ে যায় তখন এটা যেন কখনো আল্লাহ পাকের নাফরমানির কাজে যেন তাই না হয়। খুবই সাবধান, নেক কাজ করা সম্ভব, উপকার না হোক গুণা যেন না হয়, উপকার কাউকে করতে পারি আর না পারি কেউ যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়গুলো নিজের ভিতরে তৈরি করা। যাই হোক, সবার এন্ডার মসিবেদার আট নম্বর, নয় নম্বর হল সত্যবাদীটা জীবনে অবলম্বন করা। সব ক্ষেত্রে সত্যবাদীটা বেশি স্মার্টনেস না দেখানো। আমেরিকান অফিসে যায় যদি আপনি স্মার্টনেস বেশি দেখান আপনার সাথে দিলতে বেশি ভালো করবো নাকি? আপনি নিউ ইয়র্কের আমার ভাই সাহেব শুনেছেন, ইনি বলেন রাবি, তিনি বলেন একজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, ওই ব্যক্তি জবাবে বলছে ওসামা, ও বাবা হ্যাঁ বলতেই পারে না। কি বলছে ভাই? এই নামটাকে এদের কাছে বড়নীয় না ভয়াবহ, এই নামটা শোনার পরে কোন আমেরিকান অফিসার তার পাসপোর্ট পাওয়ার পরে সার্টিফাই করবে আপনারা কি স্বপ্নেও ভাবতে পারেন? কি বলেন ভাই? পাস করে গেছে, বুঝছে এই ব্যক্তি যেটা বলছে আসলে মনের দিক থেকে বলে নাই, সহজ সরল ব্যক্তি কোন থেকে কি বলে ফেলেছে? নিউ ইয়র্কের যে শহরের মেয়রকে বারাম্বর না মেয়র মাইকেল ব্লুমবার্গ, হে তো আরবি পড়া মানুষ, হে বালাম বাউর এক বাচ্চা আসিল আগের যুগে, এই নাম শুনাই দিতে ও বলে যে এর সাথে প্রশ্ন করে লাভ নেই, পরে আর একটা কি জিজ্ঞাসা করো উল্টা কথা করি, এখন আমি এর থেকে দেখে বলে পাস করে আগে গান থেকে বিদায় করি। বেশি স্মার্টনেস দুনিয়া দেখানো উচিত অনেকে পরে আমি একেবারে তাকে বলে মাফ করে দিচ্ছি, যা বলছে সব ভুয়া মিথ্যা কথা,
এই জন্য সততা, সত্য মানিটাকে জীবনে অর্জন করে তা নিয়ে চলা। হযরত আলী রাদি আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমার জিন্দেগিতে সর্বদা সত্য কথা বলবে, যে তুমি যদি কখনো কথা বলো এটাকে গ্রহণযোগ্য করার জন্য জীবনে কখনো কসমের প্রয়োজন হবে না। কারণ মানুষ জানেই তো সে সত্য কথা বলে, তার কসমের কি হয় না, প্রয়োজন হয় না। আর কসম বেশি দিনে খায় মনে করবো এটা মিথ্যা জিনিস বলে। ওয়ালা তুতির কুল্লা আল্লাহ ফিমাহিন, আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে যে বেশি কসম খায় তার কথা বিশ্বাস করবো না, অবশ্যই করবো না। যাই হোক ভাই, এটা হলো যে আপনার নয় নম্বর বিষয়। দশ নম্বর বিষয় হলো এই, সর্বকাজে আল্লাহর প্রতি মনোনিবেশ করা। কখনো দুঃখের মুখোমুখি হয়েছি, এটা মনে করি আমার সমস্ত অবস্থা আমার আল্লাহ দেখছেন, কি বলেন ভাই, আল্লাহ পাক এমনি ছেড়ে দিয়েছেন আপনাকে আমাকে? হ্যাঁ, একটা প্লেন চলে উপর দিয়ে, আপনি কি মনে করেন খাবারটা স্বাধীনভাবে চলে, তাকে গাইড কোনো ভাবে করা হচ্ছে না, স্যাটেলাইটের মাধ্যমে তাকে দেখা হচ্ছে না, তার সেন্টারের সাথে তার কানেকশন আছে না, কি ভাই আছে কি নাই, এই ফোনের ভিতরে কি কোম্পানির সাথে যোগাযোগ আছে না, কোথায় আমি আসি না আসিটা বের করা কোন আধুনিক যুগে কোনো ব্যাপার, কোনো ব্যাপার না। আই ক্লাউড ভাই বলতেছিলাম এইটা যে সর্বাবস্থায় আল্লাহর প্রতি রুজু করা। কেন, দুঃখে যদি থাকি মনে করতে হবে আমার তার দিনে না ছিল আল্লাহ পাক আমাকে আমাকে এই পরীক্ষার ভিতরে ফেলছেন, হে আল্লাহ পাক এই দুঃখের ভিতরে যেন আমি তোমার উপরে সন্তুষ্ট থাকতে পারি, সেই মানসিক শক্তি সে আল্লাহ তুমি আমাকে দান করো। আমরা হলাম আল্লাহর সৃষ্টি আর আল্লাহর এই বান্দা, এটা বিশেষ রহমত প্রাপ্ত উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এই বান্দারা যত বড়ই অপরাধী হোক না কেন, মুহাদ্দিসিনে কিরাম বলেন, ওলামায়ে কিরাম বলেন যে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয় না, কোনো না কোনো সম্পর্ক আল্লাহর সাথে থাকেই থাকে। একজন যে সবচেয়ে বড় অপরাধী পৃথিবীর, আপনি মনে করেন একজন ব্যক্তি সবচেয়ে বড় অপরাধী বলতে মনে চায় না, তবুও বলি যে ইবলিসের ব্যাপারে বলা হচ্ছে যে ইবলিস যদি এখনো হযরত আদম আলাইহিস সালামের কবরে গিয়ে সিজদা করে, কিন্তু মুহাদ্দিসিনে কিরাম বলছেন, ওলামায়ে মুতাকাল্লিমিন বলছেন যে আল্লাহ পাক এখনো তাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের তাহলে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি, কোন সময় বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। এই জন্য কি করা যায়, আমি যদি দুঃখে থাকি আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। আর যখন সুখে থাকি তখন ভ্যাকেশন নিয়ে চলে যেতে হবে লাস ভেগাসে নাকি, হ্যাঁ লাস ভেগাসে আর হাওয়াইতে না, ওমরা চলে যান আল্লাহর সাথে আছেন, বাচ্চা কাচ্চা নিয়ে যান আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন। সুখের অবস্থায় আল্লাহকে মনে রাখা, দুঃখের অবস্থায় আল্লাহর দিকে কি ফিরে থাকা। যারা সুখের সময় আল্লাহকে মনে রাখে আল্লাহ মানে বহুত দিতে, আর পরে মিলে গেছে আল্লাহকে, আল্লাহ বিপদ দেওয়াটা ওরে পাইল না আমাকে পাইছে, সে কি আল্লাহ প্রিয় ভজন বান্দা হবে? তাহলে আমাদের কি করণীয় ব্যাপারে, যে দুঃখের অবস্থায় সুখের অবস্থায় সর্বাবস্থায় তার দিকে মনোনিবেশ করা আল্লাহর দিকে। আব্দুল কাদের জেনারেল রহমাতুল্লাহ আলাইহির কাপড়ের জাহাজ ডুবে গেছে, ওনার কাছে যখন সম্মত দেওয়া হয় উনি বলেন আলহামদুলিল্লাহ। আবার কিছুক্ষণ পরে একজন সংবাদ দিল, হুজুর কয়েকদিন পরে আপনার যে জাহাজ ডুবতে ছিল ডুবতে ডুবতে ডুবে নাই, ওটা জেগে গেছে, উনিও বলেন আলহামদুলিল্লাহ। তো একজন মুরিদে জিজ্ঞাসা করছে, হুজুর এই ব্যাপারটা কি বুঝলাম না, যখন ডুবার সংবাদ পাইছেন তখনই বলছেন আলহামদুলিল্লাহ, যখন জাগার সংবাদ পাইছেন তখনই বলছেন আলহামদুলিল্লাহ, ব্যাপারটা কি? ডুবার সময় আলহামদুলিল্লাহ বলছেন কেন, এটা তো বুঝি না, এটা তো দুঃখের সংবাদ, তাতে আলহামদুলিল্লাহ কেন বললেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা তোমার অবস্থা আমার অবস্থা না, কারণ এই সম্পদটা আমাকে কে দিছে বলে আল্লাহ। তো আল্লাহ পাক যদি তার সম্পদ তিনি নিজে নিয়ে যায় থাকে বিপদ দিয়ে আমার, তা আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে, এখানে আমার চিন্তা করার কি আছে? এই জন্য আল্লাহ জিনিস আল্লাহর উপরে আল্লাহ করতে পেরে আমি নিজে খুশি হইয়া বলছি আলহামদুলিল্লাহ। আবার যখন শুনছি যে আমার মাল ভাইতে গেছে ডুবে নাই, তো যেটা তো পাওয়ার কথা ছিল না ওটা যখন না পাওয়ার জিনিস আবার পাইছি, এখানে আলহামদুলিল্লাহ কেন বলবো না, এই জন্য আরো বেশি খুশিতে বলছি আলহামদুলিল্লাহ। তো দুঃখ এবং সুখ উভয় মুহূর্তে আল্লাহ দিকে কি করে থাকা, ফিরে থাকা, আল্লাহ পাক তাদেরকে কি করেন বেশি ভালোবাসেন, যারা সুখে এবং দুঃখে উভয় অবস্থায় আল্লাহ দিকে ফিরে থাকেন। একদম লাস্ট শেষ নম্বর 11 নম্বর কথা হচ্ছে এই, যে সমস্ত রুচি, যে সমস্ত রুচি মানুষের সুকুমার দৃষ্টিকে নষ্ট করে ফেলে,
মানুষের মন মানসিকতাকে নষ্ট করে ফেলে। এই যে নোংরা নোংরা আবেদন সৃষ্টিকারী উভয় জিনিস থেকে নিজকে বাঁচানো, এটা আমি আপনাদেরকে উপমা দিয়ে দেখাই। অনেক মানুষ কি করে, ইচ্ছে করে সিগারেট পান করতেছে, জমছে সিগারেট পান করে, বলছে হুজুর একজনে জিজ্ঞাসা করছে হুজুর জান্নাতে গেলে সিগারেট পাওয়া যাইবে না, দুনিয়া যে ঘরে খাইছে এখানে জান্নাতে না পাইছে জান্নাতের মজাও তো ঠিক করে পাইতাম না। আর যে মৌলবী সেদের কাছে জিজ্ঞাসা করছে সে মৌলবী, সে বলছে এরা মৌলবী। তো উনি আবার বলতেছেন যে হ্যাঁ ভাই সিগারেট খাবেন, কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা কুম ফি হা মা তাস্তাহি আনফুসুকুম, যা তাই বা তাই বাবা, সিগারেট যদি চাও আল্লাহ না দিয়ে দেবো বলছি। কিন্তু ঘটনা হয়েছে এইটা যে সিগারেট যে পান করবে সিগারেট তেমনি খাইতে পারবে না, আগুন জ্বালা লাগবে, আগুন পাই পাবো ওই আগুনের জন্য জাহান্নামে দেখে আপনার মুখের দুর্গন্ধকে নিজে বরণ করে নিচ্ছেন। আর আপনি আমি যখন নামাজে আসি তারা কষ্ট পাচ্ছে, আল্লাহর বান্দার নামাজি যারা তারাও কষ্ট পাচ্ছে। এই জাতীয় বিষয় হারামে পড়তে দিকে আমি যাই না, এই সামান্য জিনিসটুকু কিন্তু আমাকে নষ্ট করে ফেলছে। আবার অনেক মানুষ কি আছে রাস্তায় চলতেছে কানে দুইটা লাগায় এরম করতেছে এরম করতেছে এরম করতেছে, আমি বুঝবা কি, আগে শুনছি মানুষের দিনে দল এরকম করে, আর এখন দিন সারা আমেরিকার বাচ্চাদেরকে এই রোগে সবাইকে ধরে ফেলছে, এরম করে এরম করে জিকির অস্কার দেবে আগে পিলাউলিয়ারা করতে গেলে এরম করে ওকে না, ওটা হুজো জিকির করে না, ওই যে ভিতর দিয়ে যেটা আওয়াজ দেয় ওইটাই ঘেরে লড়াই বেড়াইতে কি বলছেন ভাই। এই সমস্ত জিনিসগুলোর দ্বারা কি হয়, মানুষের ভালো কিছু করার মানসিকতা নষ্ট হয়ে যায়। যে সমস্ত জিনিস ভালো কাজ করার অন্তরায় মানুষকে কষ্ট দেওয়ার পথ ওপেন করে ওই সমস্ত পথকে পরিহার করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াসিলু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, তুমি ভালো কাজ করো তোমার ভালো কাজের রিঅ্যাকশন তোমার উপরে সৃষ্টি হবে, তোমার পরিবেশের উপরে সৃষ্টি হবে। এই 11টি কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি আল্লাহ পাকের ভালোবাসা আমরা অর্জন করতে পারবো। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আল্লাহ পাক আমাকেও যাতে করে আল্লাহ সন্তুষ্টি হওয়ার জন্য যে 11টি কাজ আমাকে করার তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।